Alhamdulillah, it's a great pleasure for Unimas International that our student has got the opportunity for studying abroad in Poland Poznan University. For that reason, I would like to congratulate their brother, also our student. Hello, sir. Congratulations. Thank you so much. How are you? I'm fine. And what you? Alhamdulillah, fine. What about your feeling? আমি যেটা বলবো যে আমার ভিসা পাওয়ার ফিলিংসটা তো অনেক অন্যরকম। মানে এটা তো কখনো মানে বোঝানো যাবে না কাউকে যে এই যে এত বছরের একটা কষ্ট একটা স্বপ্ন এই স্বপ্নটা যে পূরণ হইলো এটার মানে ফিলিংসটা কাউকে বোঝানো যাবে না কখনো। এটা বোঝানো সম্ভব না। আর এই জন্য আমি থ্যাংকস দিব সবথেকে বেশি এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনালকে প্লাস হচ্ছে আপনাকে তারপর সেলিম ভাইকে কানসিন ভাইকে এনাদেরকে আমি সবথেকে বেশি মানে থ্যাংকস দিব আমি অনেক গ্রেটফুল তাদের প্রতি কারণ তারা আমাকে যে পরিমাণ হেল্পটা করছে এই হেল্পটা হয়তো আমি অন্য কারো থেকে এভাবে পাইতাম না ব্যাপারটা হচ্ছে আমার কোনো প্রপার গাইডলাইন ছিল না আমার এই গাইডলাইনটা সবার আগে হচ্ছে আপনি দিছেন আপনি হচ্ছে বলছেন যে আমি কোন দেশে যাইতে গেলে ভালো হবে ডেনমার্ক যাব নাকি পোল্যান্ড যাব তো তখন আমি তারপর একটা গাইডলাইন পাওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ আমার পোল্যান্ড গেলে ভালো হবে তারপর এরপরে যে অ্যাডমিশন অফিস থেকে আমাকে যে সাপোর্টটা দিল ধরেন আমি কি কি করব না করব কি গাইডলাইন মেইনটেইন করতে হবে এই জিনিসগুলো তারা আমাকে অনেক ভালোভাবে দিছে যখন আপনি প্রথম আমাদের কাছে এসেছিলেন তখন একটু আমার কাছে যতটুকু মনে আছে একটু মানে আপসেট ছিলেন কিংবা মানে কনফিউজ ছিলেন যে আপনি আদৌ ভিসা পাবেন কিনা কারণ হচ্ছে আমার একটা গ্যাপ ছিল এইচএসসির পর আমি ঢাকা কলেজে পড়ালেখা করতেছিলাম তো সেখান থেকে আমি ড্রপ আউট হয়ে গেছি তো এখন আমার এই গ্যাপটা নিয়ে আমি ভিসা পাবো কিনা এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম সেখানে আপনি আমাকে মোটিভেট করছেন অনেক তো সেই মোটিভেশনটা অনেক কাজে লাগছে আর এরপরও তো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আগেন কংগ্রেচুলেশন আমরা আরেকটা নোট করার মতো দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে পোল্যান্ডে কিন্তু আমাদের ইউনিমাস থেকে 12 বছরের গ্যাপে স্টুডেন্টও ভিসা পেয়েছে এটা মানে আপনি ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার নট অনলি দ্যাট 6 ইয়ার্স 7 ইয়ার্স 8 ইয়ার্স এর গ্যাপেও স্টুডেন্টরা পেয়েছে তো এটা সত্যি আপনার জন্য ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট বিকজ যদি আপনি পোল্যান্ডে পড়াশোনা করেন পোল্যান্ড থেকে কিন্তু আপনি 26টা দেশে মুভমেন্ট কিংবা ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছেন ওকে সো আপনার যাত্রাটা কেমন ছিল বা ইফ ইউ হ্যাভ দ্য সাজেশন উইথ এ ভিউ টু দ্য ইউনিমাস ইউ ক্যান সাজেস্ট আস আচ্ছা আমি অবশ্যই সাজেস্ট করব যে ইউনিমাস ইন্টারন্যাশনালকে চয়েস করা কারণ তাদের যেই রেপুটেশন তাদের যেই পজিশন এটা খুবই ভালো আর তাদের তারা যেইভাবে ফাইলটা গুছায় তারা যেই গাইডলাইনটা দেয় সেটা খুবই স্ট্রং মানে ধরেন আমি তো আমার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম যে আমার ইন্টারভিউ হবে কারণ সবারই ইন্টারভিউ হয় কিন্তু আমার ফাইলটা এত স্ট্রং ছিল এত ভালোভাবে তারা সাজাই দিছে সেলিম ভাই তানসিন ভাই এরা এত ভালোভাবে সাজাই দিছে যে আমার ইন্টারভিউ না লাগে না দেয় নাই নোট করার মতো একটা বিষয় আমাদের মানে ফাইল প্রসেসিং প্লাস এম্বাসিতে কি ধরনের কোশ্চেন করবে কিভাবে এম্বাসিতে অ্যান্সার করতে হবে কোনটার এগেন্সটে কি বলতে হবে এগুলো সম্পূর্ণ ফ্রি ব্রিফিং ক্লাস আমরা ওনাকে করিয়েছি এবং হি ওয়াজ রেডি ফর ইন্টারভিউ বাট ওনার ফাইলটা এত সুন্দর করে চমৎকারভাবে সাজানো হয়েছে যে তাকে ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে করে না উইদাউট ফর দ্যাট রিজন হি ইজ ভেরি মাচ হ্যাপি আসলে সবার ক্ষেত্রে যে ইন্টারভিউ লাগবে না তাও না বাট উই আর টু বি রেডি অল টাইম ফর এভরিথিং ওকে তাহলে এখন যারা দোজ হু আর উইলিং টু গো অ্যাব্রড বাট আমরা জানি এখন ক্যানাডাতে ফাইল জমা দিলে অনেক সময় লাগছে ইউএস এর ডেট পাওয়া যাচ্ছে না বা অনেক লং টার্ম যার ফলে স্টুডেন্টের সেশন জট হয়ে যাচ্ছে দেখা গেছে পাস করেছে 2020-এ বাট এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছে না কিংবা ইট উইল টেক টাইম ফর গেটিং দ্য রেজাল্ট সো যারা দোজ হু আর উইলিং টু স্টাডি ইন অ্যাব্রড সো তাদের উদ্দেশ্যে যদি আপনার মানে সাজেশন থাকতো আমি যেটা বলবো আসলে দেশটা চয়েস করার আগে একটু চিন্তা করতে হবে যে একটা কারণ এক একটা দেশের ভিসা প্রসেসিং এক এক রকম এক এক দেশের ভিসার টাইমটা এক এক রকম তো কেউ এখন মানে করোনার পরবর্তী সময়ে অনেকের টাইম বেশি লাগতেছে ফর এক্সাম্পল জার্মানির অনেক টাইম লাগতেছে ক্যানাডার অনেক টাইম লাগতেছে ইভেন পোল্যান্ডে অনেকের টাইম লাগতেছে কিন্তু আমার আমার ভিসাটা কিন্তু আমি অনেক তাড়াতাড়ি পাইছি মানে আমি হচ্ছে 18 দিনের ভিতরে আমার সব কিছু কমপ্লিট আমার ফাইল জমা দেওয়ার 17 নম্বর দিনে আমার ডিসিশন দিয়ে দিয়েছে তো এটা তো অনেক বড় একটা ব্যাপার কারণ অনেকে এখনও আমার সাথে গেছে অনেকেই এখনও পাইনি যারা যারা নিজে নিজের করছে বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে করছে তারা কিন্তু এখনো অপেক্ষা করতেছে ইভেন তারা ডিসিশন এখনো পাই নাই এমনকি আমার চোখের সামনে অনেকের ভিসা রিজেক্ট হয়ে গেছে আমি যখন তাদের ফাইলটা দেখছি মানে আমার খুব হতাশ লাগছে যে এগুলো কেমন ফাইল তারা মানে নিয়ে আসছে এগুলা মানে অনেক ইরেসপন্সিবল একটা ব্যাপার তো এই দিক থেকে আমি বলবো যে আপনারা ভালোভাবে সঠিক চিন্তা নেন আপনারা কাউন্সিলিং করেন বা মোহাম্মদ সাল আছেন ওনার সাথে কাউন্সিলিং করেন কাউন্সিলিং করে একটা ভালো একটা সিদ্ধান্ত নেন কারণ এটা অনেক বড় একটা ব্যাপার মানুষ এত সময় কষ্ট করে যখন এই যে অপেক্ষা করা লাগে
এই অপেক্ষাগুলো অনেক কষ্টের, মানে বোঝানো যাবে না এই কষ্টগুলো, যে অনেক স্ট্রেস অনেক কিছু। তো এই ব্যাপারটা অনেক ভালোভাবে চিন্তা করে তারপরে আগাবেন, এটাই আমার সাজেশন। থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার ফর বিইং উইথ ইউনিমাস্ট, এবং আপনার নেক্সট যাত্রাগুলো অনেক শুভ হবে এবং অনেক বড় হবেন আপনি, এবং অবশ্যই এবং মানুষের কল্যাণে যেন আপনি কাজ করতে পারেন সর্বদা, সেই প্রার্থনা রইল। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের অনেকের জীবনে অনেক ধরনের স্বপ্ন থাকে, কারোর স্বপ্ন থাকে আমেরিকা যাব, কারোর কানাডা, কারোর অস্ট্রেলিয়া, বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে, কিংবা কারোর আছে ইউরোপ। এখন অনেকে সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি কি ইউরোপে যাব না কানাডা যাব না অস্ট্রেলিয়া যাব, কিংবা ইউরোপে যদি যাই আমি কোন দেশ যাব, আমার আইএসসি স্কোর নাই কিংবা আমার আইএসসি স্কোর কম আছে, আমি কোনভাবে ডিসিশন নিতে পারবো। তো এই ব্যাপারে সহযোগিতার জন্য ইউনিমাস্ট আপনার পাশে আছে। এই মুহূর্তে আমরা বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি, কিংবা প্যান্ডামিকের পরে এখন ভিসার অবস্থা কিন্তু খুবই চমৎকার রয়েছে, খুবই ভালো রয়েছে। সো স্বপ্ন দেখবেন আপনি, আপনার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেবে ইউনিমাস্ট। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।